আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আমি আজকে আবারও এসেছি জর্দা একটি রেসিপি নিয়ে। আসলে রেসিপি ঠিক না, আমি আপনাদেরকে শেয়ার করছি আমার জর্দা এবং রোস্ট খাওয়ার পর একজন আমার কাছে আবদার করেছিল যে সে জর্দা খাবে, রোস্ট খাবে আর একটু যেন চিকেন রান্না করে দিই। তো সেজন্যেই রোস্ট আর জর্দা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব অল্প করে, খুব ছোট্ট করে ভিডিওটি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি প্রথম যে জর্দাটা করেছিলাম সেটাতে অনেক বেশি বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে আপনার মোরব্বা দিয়েছিলাম। এটাতে আমি প্রথমে কম দিব। আপনাদের হয়তো মনে হতে পারে যে জর্দাটা কি নরম হয়ে গিয়েছিল, আসলে জর্দা কিন্তু ঘি আর যদি একটু টক অর্থাৎ আপনার পাইনঅ্যাপেল বা অরেঞ্জ জুস দেওয়া হয় তাহলে জর্দা কখনোই নরম হবে না, আমি তো সবসময়ই বলছি। তবে হ্যাঁ, যদি ভাতটা আপনি পরিমাপের তুলনায় খুব বেশি না নরম করে ফেলেন, আর যারা রাঁধুনি আছেন তারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমাকে কী পর্যায়ে বা কোন পর্যায়ে ভাতটাকে নামাতে হবে। সো আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি ভাতটা একটু নরম হয়ে যায় তবুও ওটা ফর্মে চলে আসবে যদি আপনারা আনারসের জুস আর ঘি ইউজ করেন। তো আপনারা দেখেই নিচ্ছেন আমি কী কী দিচ্ছি। সেটা হচ্ছে আমি জর্দার জন্য পোলার চালটাকে তো বয়েল করে নিয়েছি আর দিয়েছিলাম কিশমিশ, দিয়েছিলাম অল্প একটু বাদাম, আর দিয়েছি হচ্ছে আপনার পাইনঅ্যাপেল জুস আর চিনি। চিনিটা আমি পরিমাণ মতো দিয়েছি, তবে একটু কম দিয়েছি কারণ যিনি খাবেন উনি ডায়াবেটিক্স পেশেন্ট, এই জন্য আমি চিনিটা একটু কম দিয়েছি। তো আমি বেশ অনেকখানি ঘি দিয়েছি, ঘিয়ের কারণে স্মেলটা কিন্তু খুব ভালো আসে। আমি শুরুতে ঘি দেইনি, শুরুতে অল্প একটু তেল দিয়ে চালটাকে বয়েল করে নিয়েছি আর এখন বেশ অনেকখানি আমি ঘি দিয়েছি। ঘিটা কিন্তু খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। আর এখানে অল্প একটু ঝাল চিকেন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রোস্ট রান্না হয়ে গেছে আর এদিকে আমি বাদাম কুচি করে নিয়েছি আর নিয়েছি মোরব্বা। এখানে আমি এগুলো মিক্স করে ফেলবো, যে চালটা আমি বয়েল করেছি জর্দা করার জন্য সবগুলো বাদাম আর মোরব্বাগুলো আমি মিক্স করে দিব। আর যখন আমি এটা ডেলিভারি পাঠাবো তখন আমি উপরে বক্সের উপরে আরও কিছু এক্সট্রা মোরব্বা আর বাদাম দিয়ে আমি এটা পাঠিয়ে দিব। তো আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট আমাকে কাজ করতে আরও আগ্রহী করে তোলে। তো আশা করছি আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।